ভিত্তিক জায়গায় আছে, বুদ্ধিজীবীদের কথা আছে যে বলা হয় যে অনেকে অভিযোগ করেন, অনুযোগ করেন যে আমাদের এই সময়ে যে আমাদের বুদ্ধিভিত্তিক চর্চার সঙ্গে যারা জড়িত তারা তাদের দায়িত্ব পালন করছেন না, করেন না। না, সেটা তো আছেই, তারা দায়িত্ব তাদের দায়িত্ব তারা পালন করেন না, তার কারণ তারা অন্য দায়িত্ব পালন করেন। আমাদের ইউনিভার্সিটির, সরকারি ইউনিভার্সিটিগুলোর শিক্ষকেরা পড়ান, খুবই ভালো পড়ান, কিন্তু বেসরকারি ইউনিভার্সিটিতে গিয়ে খুব ভালো পড়ান। তাহলে তার হলো না, আমার ছাত্রকে আমি দেখলাম না, তার জন্য আমি আমার জীবনটাকে উৎসর্গিত করলাম না, আমি আরেকজনকে দেখতে গেলাম সেখানেও আমি কিছু করলাম না, এটা তো হয় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা বলি, কিন্তু সার্বিকভাবে এখন বলা হয় যে শিক্ষকের সংকট, আগে যেরকম যে স্কুলের বারান্দা দিয়ে বা স্কুলের গেট দিয়ে বা মাঠ দিয়ে আসছেন বা কলেজের করিডোর দিয়ে আসছেন, বিশ্ববিদ্যালয়ের করিডোর দিয়ে আসছেন, পরিচয় করিয়ে দেওয়া লাগতো না যে উনি শিক্ষক। হ্যাঁ, ওনাকে দেখে বুঝে তো উনি শিক্ষক। এখন বলা যায় শিক্ষক নিখোঁজ, শিক্ষককে চেনা যায় না, শিক্ষক কাউকেই চেনা যায় না। হ্যাঁ, শিক্ষককে আগে এক মাইল দূরের দিয়ে হেঁটে গেলে এক মাইল দূর থেকে বোঝা যেত যে একজন শিক্ষক যাচ্ছে, এখন শিক্ষককে চেনা যায় না, বোঝা যায় না, ইনি কি শিক্ষক, ইনি কি দারোগা, ইনি কি ব্যবসায়ী, নাকি ইনি সামরিক অফিসার, হ্যাঁ, বা কি সন্ত্রাসী, এটা তো আর বোঝা যাচ্ছে না, সব অস্পষ্ট হয়ে ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে। তার কারণ ওই শিক্ষকের মূল্যবোধের পতন ঘটে গেছে, কবির মূল্যবোধের পতন ঘটে গেছে, বৈজ্ঞানিকের মূল্যবোধের পতন ঘটে গেছে, বা অন্যান্য যেগুলো ধর্মের, যিনি ধর্ম, ধর্মকে যিনি মানুষের মধ্যে প্রচার করবেন তার কাছে তো ধর্মের শ্রেষ্ঠ চেহারাটা তার কাছে আমরা অন্তত আশা করি, তা তো আমরা আশা করতে পারছি না। দার্শনিকের মধ্যে সেই মূল্যবোধ কি আছে যে যে মূল্যবোধ আমরা প্লেটোর মধ্যে পাচ্ছি বা সক্রেটিস? সবাই কি বিক্রি হয়ে গেল? হ্যাঁ, সব এই টাকার কাছে বিক্রি হয়েছে। তো এইটা দুঃখ করার কিছু নাই, কারণ আমরা সচ্ছল হচ্ছি, আমাদের জীবন পরবর্তীকালে যদি পৃথিবী সব ঠিক মতো থাকে আমাদের জীবন এর চাইতে অনেক ভালো হবে। আজ বাংলাদেশে 40% লোক আছে যারা জীবনে ডাক্তারের কাছে ফি দিয়ে যেতে পারে নাই, তারা তো অন্তত চিকিৎসাটা পাবে, তাই না? যে পড়াশোনার কোনো সুযোগের মধ্যে আসার সম্ভাবনা যার মধ্যে ছিল না সে আসবে, কেমন একটা আরও 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 ভালো একটা জীবন আমরা পাব। তার বিনিময়ে যদি আমাদের 100-200 বছর দিতে হয়, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে তো এটা শুরু হয়েছে, সেটা বিনিয়োগ হিসেবে থাকবে, হ্যাঁ, এটা দিতে হবে। যে কোনো অতীতে যে কোনো বড় জিনিস পাওয়ার জন্য মানব জাতিকে অনেক মূল্য দিতে হয়েছে, এই ধর্মকে পাওয়ার জন্য কত হাজার হাজার লোক, আমাদের ধর্ম তো বলে যে 1,24,000 পয়গম্বর ছিল, মানে কি এরকম হাজার হাজার মানুষ, মানুষের শান্তির জন্য, মানুষের সুখ সুখের জন্য, কল্যাণের শৃঙ্খলার জন্য, হ্যাঁ, ঘর বাড়ি ছেড়ে, হ্যাঁ, সেই পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়িয়েছে এবং সত্যকে খুঁজে বের করার চেষ্টা করেছে। এই গৌতম বুদ্ধ 12 বছর একটা গাছের নিচে বসে চিন্তা করেছেন, করেছেন তো। এই যে তাদের মধ্যে এই যে মূল্যবোধটা, তাদের মধ্যে এই যে মূল্যবোধটা ছিল, সেই মূল্যবোধ আমরা অন্য জায়গাগুলো থেকে হারিয়ে ফেলেছি।